হেডলাইন আগবঢ়াইছে অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেট প্রতিটো ঢালাইৰ প্ৰাণ আজি তৃতীয় পৰ্যায়ৰ অন্তিম দিনৰ প্ৰচাৰত মুখ্যমন্ত্ৰীৰ ব্যস্ত কাৰ্যসূচী পুৱা আঠ বজাতে খানাপাৰা খেলপথাৰৰ পৰা লতাশিললৈ বাইক ৰেলী দুপৰীয়া শুৱালকুছিত ৰোড শ্বৰ লগতে দুখন নিৰ্বাচনী সভাৰে ৰাজ্যত প্ৰচাৰ অভিযান সামৰিব মুখ্যমন্ত্ৰীয়ে শনিবাৰৰ নিশাৰ এজাক বৰষুণতে জলমগ্ন গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তত কৃত্ৰিম বানপানী একাধো পৰ্যন্ত পানীত বুৰ গল চানমাৰী শিলপুখুৰী পথ ৰাজপথত আবদ্ধ একাধিক বাহন ঠায়ে ঠায়ে ব্যাহত বিদ্যুৎ সংযোগ রাজ্যের অন্তিম দিনের প্রচারত গুয়াহাটী কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরের রোড শো পুয়া দশ বজাত রাজীব ভবনের পর আরম্ভ হব রোড শো ধুবুরী বরপেটা আর কোকরাঝারত শাসক বিরোধীর ধারাবাহিক প্রচার জম্মু কাশ্মীর সন্ত্রাসবাদীর আক্রমণত বায়ুসেনার জওয়ান শহীদ পুঞ্জ চুরানকোটর আক্রমণত গুরুতরভাবে আহত আন চারিগী জওয়ান বায়ুসেনার কনভয়ত প্রাণঘাতী আক্রমণ করেছিল পলায়ন করলে চারি সন্ত্রাসবাদীয়ে কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী তথা জেডিএসর বিধায়ক এইচ ডি রেভন্নাক গ্রেপ্তার বেঙ্গালুরু বাসগৃহের এস আই টিয়ে গ্রেপ্তার করলে রেভন্নাক বেঙ্গালুরুর কে আর নগর থানাত রুজু হওয়া অপহরণের গোচরের ভিত্তিতে গ্রেপ্তার রেভন্নাক মরিয়নীর কঠালগুড়ি চাহ বাগিচাত উত্তপ্ত পরিস্থিতি বাগিচার পরিচালকর কলঘর ঘেরা করে উত্তাল করে তুলিলে বাগিচার চৌহদ এটা কিশোরক হাসপাতাললৈ নিবলৈ এম্বুলেন্স বিচারতে পরিচালকে ধন দাবী করার অভিযোগ শ্রমিকর এসপ্তাহতে মহানগরীর পঞ্চমটো চেইন চুরির ঘটনা মালিকার পিছত পুনরাজি খ্রিস্টান বস্তির রখিদীপর বৃদ্ধার ডিঙির পর কাঢ়ি নিলে চিলনী চুরে চেইন বাইকত আহিছিল দুই দুর্বৃত্ত প্রাতঃভ্রমণলৈ যোৱাৰ সময়তে অঘটন লোকসভা নির্বাচনের পিছতে আজবলা তেজপুরলৈ পঠিয়াব কংগ্রেসে রকিবুল হুসেনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার পিছত এইবার আজবলার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য বিতর্কিত বিধায়ক এ কে রশিদ আলমর মুখ্যমন্ত্রী দিয়া হেলিকপ্টারত উঠি আজবলে প্রচার চলাইছে বলে করেছিল মন্তব্য পুনৰ প্ৰমাণ হল ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণৰ চূড়ান্ত অদক্ষতা উত্তৰ পূবত অকৰ্মণ্য প্ৰতিষ্ঠানৰ অভিলেখ গঢ়া ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণৰ কাণ্ডত হাহাকাৰ সহস্ৰাধিক লোকৰ পথ নিৰ্মাণ সম্পূৰ্ণ নোহোৱাৰ বাবে উপায়ুক্তই বন্ধ কৰিছে হাফ লং শিলচৰ সংযোগী ৰাষ্ট্ৰীয় ঘাইপথ গুজৰাট টাইটেন্সৰ বিৰুদ্ধে ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বেংগালুৰুৰ আকৰ্ষণীয় জয় চাৰি উইকেটৰ জয়েৰে তালিকাৰ সপ্তম স্থানলৈ উন্নীত ৰয়েল চেলেঞ্জাৰ্ছ পাওয়ার প্লেট মোহাম্মদ সিরাজে দুটা উইকেট দখল করার পিছতে মূর দাগিব নোয়ারিলে গুজরাট টাইটেন্সে।